হ্যাঁ ইয়ারো, গুড আফটারনুন। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আমি দুদিন আসিনি তোমাদের সাথে, খুব খুব মিস করেছি ফ্যামিলি। এখন দেখছো মারাত্মক রোগ, তোমাদের একটা ডিফারেন্ট দেখাই খালি এক মিনিট। তো এখানে দেখতে পাচ্ছো কি সুন্দর নীল আকাশ, পরিষ্কার দেখতে পাচ্ছো। দেখো এইদিকেও পুরো নীল আকাশ, বাট এই জায়গাটায় দেখো মেঘ, দেখো যখন তখন বৃষ্টি, ইনফ্যাক্ট কয়েক ফুটে বৃষ্টিও পড়ছে হালকা। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিছু শরীর খারাপ ছিল, একটু হালকা কাশি সর্দি হয়েছিল, তো সেই জন্য দুদিন আসতে পারিনি। তো তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো বৃষ্টির ফোঁটা অলরেডি শুরু হয়ে গেছে, তো ওয়েদার আজকের খুবই খারাপ, জানি না কতটা কি এক্সপ্লোর করতে পারবো। আর এই বৃষ্টি ভিজলে মানে আমার আমার শরীরের অবস্থা আরও মারাত্মক হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর ফ্যামিলির প্রত্যেকজনকে, আমাকে যারা যারা সাপোর্ট করেছো এবং করনি তাদের সবাইকে ধন্যবাদ। তো একটাই রিকোয়েস্ট তোমাদের সবাইকে, আমাকে যদি তোমরা হ্যাপি দেখতে চাও, বা তোমরা যদি সত্যিই দেখতে চাও যে হ্যাঁ আমি ইউটিউবের যে ভিডিওগুলো করছি সেগুলো তোমরা যদি মন থেকে পছন্দ করো, তাহলে যারা যারা দেখছো তারা তো অবশ্যই আমার ফ্যামিলি এবং সবাই সাবস্ক্রাইবার। এবং যারা যারা সাবস্ক্রাইব না করে দেখছো, তো একটাই রিকোয়েস্ট, তারা প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো। তাতে হয়তো সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো প্রবলেম নেই, বাট তোমরা সাবস্ক্রাইব করলে আমার প্রচুর ভালো লাগে এবং একটা এন্থু পাই। এই যে অফিস করে তারপরে যে ভিডিও করা, তারপরে রাত্রি এডিট করে আবার মর্নিংয়ে ছাড়া, এই যে জার্নিটা না, এটা খুব কঠিন, খুব টাফ। মানে সিরিয়াসলি বলছি, মানে আমার কোনো আইডিয়া ছিল না যখন আমি করতাম না, এখন করি তাই জানি যে মারাত্মক পরিমাণে কিন্তু কষ্ট হয়। তো এই কষ্টটা হাসিতে পরিণত করতে পারো শুধুমাত্র তোমরাই। তো তোমরা আমাকে সাপোর্ট করো, ফ্যামিলির প্রত্যেকজন, এবং শেয়ার করো, লাইক করো, এইটুকুই বলার। তো দেখতে থাকো ভিডিওটা। আজকে অনেকগুলো কাজ আছে, দেখছি আমি কত কাজ কী করি। অলরেডি দেখো বৃষ্টি পড়ছে, আমার ফোনের স্ক্রিনে পড়েছে, তো বৃষ্টি এসে গেছে, আর দাঁড়ানো যাবে না। তো আমি ব্লগটা কন্টিনিউ করব আফটার অফিস। তো টাটা ফর নাও। তো বানাবো হচ্ছে আজকে ম্যাগি, তার জন্য আমি পেঁয়াজ কেটে ফেলেছি, লঙ্কা কেটে ফেলেছি, এখানে সস আছে, আর এই হচ্ছে ম্যাগি। তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি বানাই, প্রসেসিংটা তোমাদেরকে দেখাচ্ছি, ঘরের তৈরি নিজের হাতে দেখাচ্ছি। তো আমি দুখানা ডিম নিয়ে নিয়েছি, এখন ডিমটা ফাটাবো, তোমাদেরকে দেখাচ্ছি ফাটিয়ে। তো এই দুখানা ডিম আমি ভেঙে নিয়েছি, এবারে ফাটিয়ে নিচ্ছি। তো দেখো ডিমটা ফাটানোর পরে রেডি ভাজবার জন্য। তো আমি তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি বাকি পদ্ধতি। তো আমি ডিমটা ভেজে নিয়েছি, তার সাথে মশলা দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ঠিক আছে, জিরে গুঁড়ো দিয়েছি, আর লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে আগে এটা আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। একটু হালকা পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে এলে আমি তারপরে ম্যাগিটা দেবো, এবং এটা একটু 2 মিনিট নাড়াতে হবে। তো হালকা ব্রাউনিশ হয়ে এসছে, তো আমি অ্যাড করে দিয়েছি টমেটোস পিউরিফাই আর গুঁড়ো লঙ্কা দিয়ে হালকা একটু টস করছি। মিশ্রণটা দেখো হালকা ব্রাউনিশ কালার চলে এসছে, তো আমি এর মধ্যে এবার ম্যাগিটা দিয়ে একটুখানি টস করে নেব। তো আমি এখন জল দিয়ে দিয়েছি, ম্যাগিগুলো ঢেলে নিয়েছি, আর ম্যাগি মশলা ওপরে দিয়ে এবার হালকা কষাবো 5 মিনিট, তাহলেই রেডি হয়ে যাবে। আমি দেখাচ্ছি কষিয়ে নিয়ে। তো মিশ্রণটা দিয়ে এবার গ্যাস ফোটাতে দিয়েছি, 5-7 মিনিট হলেই নামিয়ে নেবো, তো কালারটা এরকম আসবে, আর খুব টিমটিং খেতে হয় আমি যে প্রসেসে করি। দেখতে পাচ্ছো তোমরা কেমন লাগছে, লোভ লাগছে তো জানিও কমেন্টে। তো গাইস আমি দেখো রেডি, কালারটা দেখে নিশ্চয়ই লোভ লাগছে, কতটা টিমটিং হয়েছে দেখো, কি সুন্দর গরম ধোঁয়া উঠছে। তো এটা আজকে হঠাৎই ইচ্ছা হলো নিছক বানালাম, তো টেস্ট করে আমি অবশ্যই দেখবো। তার আগে দেখো কি সুন্দর ক্রিমি ক্রিমি, আমার ঠিক এরকম চাউমিনটা খুব ভালো লাগে, হোমমেড মানে ম্যাগি যেটা, তো ওই জন্যই তোমাদেরকে জাস্ট সব কিছু যেহেতু শেয়ার করি তো সেই জন্য দেখালো। দেখো কি সুন্দর ধোঁয়া উঠছে, দেখছো সুন্দর। তো এই দেখো ডিলিশিয়াস ম্যাগি, খুব সুন্দর লাগছে আশা করি দেখে, আমার তো খুব
টেম্পটিং লাগছে এবং খুব লোভ লাগছে, কখন খাবো ভাবছি। তো ঘরের খাবারের রিভিউ হয় না, আর এটা আমি নিজেই বানিয়েছি, তো আলাদা করে রিভিউ দেওয়ার মতো কিছু নয়, জাস্ট আমি খাচ্ছি, সেই জন্য তোমাদের সাথে জাস্ট শেয়ার করে দিলাম। দেখো কতটা টেম্পটিং এবং ডিলিশিয়াস, দেখে জিভে জল আসছে, তো আমার তো আসছেই। তো সবাই এরকমভাবে বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম খেতে হয়েছে। আমি যেরকমভাবে প্রসেসিংটা দেখালাম ঠিক সেই সেইভাবে আমাকে ট্রাই করে অবশ্যই জানিও। তো আমি জাস্ট মানে টেস্টের কথা না, জাস্ট খেয়ে বলছি তোমাদের যে কেমন খেতে হয়েছে। নিজের হাতে বানিয়েছি, কষ্ট করে, প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, তো যাই হোক নিজেরটা নিজে অবশ্যই ভালোই বলবো, আর যেটা হবে অনেস্ট রিভিউই দেবো। আমি জাস্ট মজা করে বললাম। আমি অ্যাকচুয়ালি একটু এক্সপেরিমেন্ট করেছি, সসটা আমি দিয়ে খাই, বাট আজকে আমি আগে একটু টস আপ করে নিয়েছি, তো দেখছি কীরকম কী হয়েছে, খেয়ে টেস্ট করে তোমাকে অনেস্ট রিভিউ দিচ্ছি নিজেরই বানানো ম্যাগি। তো আমি ম্যাগিটা ট্রাই করে দিচ্ছি। সত্যিই দারুণ হয়েছে, নুন, ঝাল এবং যে ফ্লেভারটা স্ট্রং, সেই ফ্লেভারটাও অত্যন্ত সুন্দর হয়েছে। আমি ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো, এই তিনটে মিশ্রণে বানিয়েছি, যে একটা অথেন্টিক টেস্ট আসছে না, সেটা সত্যিই খুব অনবদ্য এবং খুব মারাত্মক। মানে বলা যাবে না, না খেয়ে বিশ্বাস করা যাবে, মানে এতটা সুন্দর লাগছে। এবং স্পাইসি আমি পছন্দ করি না, তোমাদেরকে আগেও বলেছি, তো স্পাইসির পরিমাণও একদম অ্যাবসোলুটলি ব্যালেন্সড, মানে যেরকম স্পাইসি হওয়া দরকার এক্স্যাক্টলি সেরকমই স্পাইসি হয়েছে। তো আমার তো ভালো লেগেছে, তোমাদের দেখে কতটা টিংটিং লেগেছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানো। তো বন্ধুরা কেমন আছো, দেখো আমার নতুন হেয়ার কাট, জানি না কেমন লাগছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে আমার নতুন হেয়ার কাট। একটু আগে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো সেই জন্য যেতে পারিনি কোথাও। তো একটু আগে আমি জাস্ট চাউমিন করে এলাম ফ্রেশ হয়ে। তো তোমরা দেখো যে কীরকম কী রেসিপিটা হয়েছে, এটা নিত্য নতুন করার চেষ্টা করেছি এইটুকু। তো নতুন হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকে কিছু করণীয়র মতো নেই, তো তোমাদের সাথে দুটো লাইন গান গুনগুনাই, হবে কি গান গাইবো, তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ না আমাকে, অবশ্যই জানিও। যদি তোমাদের বোরিং লাগে, বাজে লাগে, আমি তাহলে গাইবো না, সেটা আমাকে অবশ্যই জানাও, কমেন্ট করো গাইস, কমেন্ট করো। তো ভুল ভুলাইয়া ফিল্ম থেকে কেকের গাওয়া একটি সং, কেকের কথা খুব মনে পড়ছিল, কারণ এই ঘটনাটা আমরা সবাই মেনে নিতে পারি না। তো কেকে মুভির কেকের গাওয়া একটা গান ভুল ভুলাইয়া ফিল্ম থেকে, তো দু লাইন গুনগুনাই। লবো কো লবো পে সাজা দো, ক্যা হো তুম মুঝে আব বতাও, ছোড় দো খুদ কো তুম বাহো মে মেরি বাহো মে মেরি বাহো মে মেরি বাহো মে আরি বাহো মে তে সাসো মে ভিগেল আঁখো মে তে ডুবা তৃষ্ণ গিসি হে তে অদাও সে তে খদাও সে খুদ কো তুম রাতো মে মেরি রাতো মে মেরি রাতো মে মেরি রাতো মে আহ।
चेहरे की चेहरे से सीने पे तो छुपाओ खया तो घड़ी तो सुनाओ। তো সংটা এইটুকুই ছিল, জানি না কেমন হয়েছে, তো চেষ্টা করলাম গাওয়ার, হয়তো খুব ভালো হয় কি না হয় সেটা ফ্যামিলি তোমরা সবাই আমাকে বলবে, আর আমার কি ভুল হয় না হয় সেগুলো শুধুমাত্র তোমরাই বলতে পারবে। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে, এবং কমেন্ট করো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই ছিল, বেশি কিছু এক্সপ্লোর করার মতো ছিল না, তো যেইটুকু ছিল আমি তোমাদের সেইটুকুই দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমাকে জানিও, আর যারা যারা নন সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখো, তাদের একটু হলেও তো যদি ভালো লেগে থাকে তারাও প্লিজ আগে সাবস্ক্রাইব করে নিও, এবং তারপরে আমাকে কমেন্টে জানিও যে কি আমার ভালো লাগে, কোনটা আমার খারাপ কোনটা ভালো। কারণ ফ্যামিলি তোমরা যদি আমাকে না জানাও তাহলে আমিও নিজে রিয়েলাইজ করতে পারবো না, আমি আমার ভুলগুলো ধরতে পারবো না। তো অবশ্যই আমাকে জানিও, সাপোর্ট করো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, অল নোটিফিকেশান অন রেখো, যাতে সবার আগে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা যায়। তো এইটুকুই ছিল ভিডিও, তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, গুড নাইট। কালকে আমি একটা ধামাকেদার ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। তো গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড কিপ স্মাইলিং।